এই চিঠিটাকে আমি একেবারেই নেগেটিভ মনে করছি সরকারের জন্য, এই 2024-এর সরকারের জন্য। কারণ হচ্ছে যে দ্য পয়েন্টস আর মেনশন ক্লিয়ারলি। দেখি কার কোমরে কার মাজায় কত জোর খেলা হবে। পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামেন আপনারা গুলিস্তান, আমরা পল্টন, দেখি কার হারাম কত বড় আসেন। এটা তো হতেই পারে, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কি বলে, রাশিয়ার সাথে কি পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই, চীনের সাথে কি বাণিজ্যিক সম্পর্ক নেই, আছে। এই সুমন ছিল আল্লামা সাঈদীর শাস্তি হকিরির পক্ষে ছিল সুমন। আসসালামু আলাইকুম দর্শক, মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যে চারটি ভিডিওর মূল অংশগুলো হয়তো ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, চারটি ভিডিও কি থাকছে আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সরকারকে উদ্দেশ্য করে ভিপি নুরুল হক নূর বলেছেন, কার কোমরে কত জোর আছে, পারলে প্রশাসন ছাড়া মাঠে আসেন খেলা হবে। আরও মুক্তি চেয়েছেন বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদের এবং আল্লামা মামুনুল হক সাহেবের, এবং কঠিন থেকে কঠিন হুঙ্কার দিয়েছে। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে চিঠি পাঠিয়েছে, সেই চিঠির বিষয়টি নিয়ে অবশ্যই মুখ খুলেছেন বর্তমানে বিএনপির যে একজন টপ লেভেলের নেতা রুহুল কবির রিজভী, যিনি জেলের বাইরে আছে, তার একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠির ব্যাপারটি নিয়ে টকশোতে তুমুল আলোচনা, এই চিঠি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভয়ঙ্কর বিপদ হতে পারে। প্রিয় দর্শক, হয়তো সেই লাইভ টকশোটি দেখলেই বুঝতে পারবেন। এবং কি ব্যারিস্টার সুমন এবার কিন্তু এমপি হয়েছে, ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে কিছু কাজ করতেছে, কিন্তু ব্যারিস্টার সুমন নাকি আলেম ওলামাদের দুশ্মন, কথাটি বলেছেন মাওলানা আজিজুল হক সাতক্ষীরা। কেন কথাটি বলেছেন, হয়তো তার বক্তব্যটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়ি, সর্বপ্রথম ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে কি বলতেছে মাওলানা আজিজুল হক সাতক্ষীরা, চলুন শুনে আসি। এই সুমন ছিল আল্লামা সাঈদীর শাস্তি হকিরির পক্ষে ছিল সুমন। এই ছিল হাইকোর্টের পিল। এই যুদ্ধ অপরাধীর মামলা পরিচালনা করেছিল, এদের পরিচালনার কারণেই বড় বড় নেতাদের ফাঁসি হয়েছে। আজকে ভাব দেখাও, ভাব দেখাও। আর কিছু কিছু বলতেছে অমরের উত্তরসূরি, প্রত্যেকটা দলের একটা প্রতীক চিহ্ন আছে না নাই? আছে না? এখানে যদি আমার বুকের পরে লাগানো থাকে নৌকা, তাহলে আমি কোন দলের কর্মী? আওয়ামী লীগের কর্মী। যদি বুকের পরে থাকে ধানের শীষ, কোন দলের কর্মী? বিএনপির কর্মী। যদি আমার বুকের পরে থাকে নাঙ্গল, তাহলে কোন দলের কর্মী? তাহলে তাই যদি হয়, আমার বুকের পরে এমন একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে যা দেখে বোঝা যাবে আমি রসুলের দলের লোক। তাহলে একটা প্রতীক চিহ্ন লাগবে, সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? আরো জোরে বলেন, প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত মানে হাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই আফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের অনুসরণ করবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নত মানে নিয়ম, দাড়ি রাখা যেমন সুন্নত, টুপি পরা যেমন সুন্নত, মেসোয়াক করা যেমন সুন্নত, থাল চেটে খাওয়া যেমন সুন্নত, ঠিক আছে, এটা বড় সুন্নত। বাতিলের মোকাবেলা করার জন্য ওই মিঠাপুকুরির ময়দানে গুলি খাইয়ে মরা, এর চাইতে বড় সুন্নত। হিসাব করে দেখো, মেকাপুকুরের যুবকেরা, পীরগঞ্জের যুবকেরা, সাদুল্লাপুরের যুবকেরা, সুন্দরগঞ্জের যুবকেরা, হিসাব করে খোঁজ নিয়ে দেখো, তোমাদের ভাইদেরকে যারা গুলি করে মেরেছে একটাকেও আল্লাহ ছাড়িনি। ইতিহাস খোঁজো, ইতিহাস খোঁজো। যারা তোমাদের গুলি করে মেরেছে, যারা তোমার ভাইকে গুলি করে মেরেছে, যারা আমাদের মা বোনদের বোনদেরকে সন্তান হারা করেছে, একটাকেও আল্লাহ ছাড়িনি। প্রত্যেকটা আল্লাহ ধরেছে, আর যে কোটা বাকি আছে ও কোটা আল্লাহ ধরবেই, ধরবেই, ধরবেই। কারণ তুমি আমার সন্তানকে গুলি করে মেরে একদিন আমারে কাঁদাইছ, আর তোমাকে আল্লাহ চিরকাল কাঁদাবে। আমরা অধিকাংশ জায়গায় খেয়াল করি, সবাই বেলায় বলি না, তিনটে ঘরে, তিন ঘরে বেশি প্রতিবন্ধী সন্তান আল্লাহ জন্ম দেয়। তিনটা ঘরে প্রতিবন্ধী সন্তান আল্লাহ বেশি দেয়। তার ভিতরে এক নম্বর প্রতিবন্ধী সন্তান দেয় উকিলের ঘরে। আবার উকিলের ভিতর থাকলে কেউ মাইন্ড করেন না। আমি বলেছি সব উকিল একরকম নয়, ভালো মন্দ আছে, কিন্তু অধিকাংশ প্রতিবন্ধী সন্তান হয় উকিলের ঘরে। কেন হয়? উকিলিরা সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়। এই যে সুমন বলে এক নেতা বাস করেছেন, এবার বিরাট মাটির ঝুড়ি বচ্ছে, তারপরে হ্যাঁ ব্রিজ করতেছে। এই সুমন ছিল আল্লামা সাঈদীর শাস্তি হকিরির পক্ষে ছিল সুমন। এই ছিল হাইকোর্টের পিল। এই যুদ্ধ অপরাধীর মামলা পরিচালনা করেছিল, এদের পরিচালনার কারণেই বড় বড় নেতাদের ফাঁসি হয়েছে। আজকে ভাব দেখাও, ভাব দেখাও।
আর কিছু কিছু বলতেছে ওমরের উত্তরসূরি। উকিলদের ঘরে পেরায় জায়গায় প্রতিবন্ধী সন্তান আসে, কেন আসে আল্লাহই ভালো জানে। একদিন তুমি একটা লোকের রায়টা উলট পালট করে দিয়েছ, আর সেই রায়ের কারণে ওর পরিবার ধ্বংস হয়ে গেছে। ও এখনো কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মা কাঁদে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্ত্রী কাঁদে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বু আব্বু বলে কাঁদে। ওদের কান্না দুনিয়ার কেউ না দেখলি কে দেখে? তুমি ওকালাতি করে ওর বাবারে ফাঁসিতে ঝুড়িয়েছো, কি গুলি করে মারার অর্ডার দিয়েছো। ওদের কান্না কার বাতার ভারী হয়ে গেছে, ওদের দোয়া কারোর ঘরে না লাগলি। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন মাওলানা আজিজুল হক জিহাদি সাতক্ষীরা হুজুরের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চারটি ভিডিওর ভিতরে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি দিয়েছিল, সেই চিঠির বিষয়টি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী, চরমপ্রিয় দর্শক শ্রোতা কী বলতেছে তার মুখ থেকে শুনে আসি। এটা তো হতেই পারে, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কি বলে রাশিয়ার সাথে কি পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই, চীনের সাথে কি বাণিজ্যিক সম্পর্ক নেই? আছে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প অন্য দেশের হাতে তুলে দিতে গভীর চক্রান্ত চলছে। আওয়ামী দাবি সরকার গত চার দিন আগে এক প্রজ্ঞাপনে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী 43টি শিল্প খাতে প্রণোদনা কমিয়ে দিয়েছে। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, এখন গার্মেন্ট শিল্প প্রতিযোগিতায় টিকতে পারবে না, ব্যবসা চলে যাবে পার্শ্ববর্তী দেশে। পোশাক শিল্পের মালিকরা বলছেন, এমন আত্মঘাতী সিদ্ধান্তে ধ্বংস হয়ে যাবে অর্থনীতির প্রধান নিয়ামক, প্রধান শক্তি এই শিল্প। ইতিমধ্যে গাজীপুরে এই পোশাক খাত শিল্পের অনেকগুলোই বন্ধের পথে আর কি বন্ধের উপক্রম হয়েছে। এই খাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পথে বসে যেতে হবে কোনো প্রকার পূর্ব আলোচনা ছাড়া। হঠাৎ এরকম একটি সর্বনাশা সিদ্ধান্ত এই শিল্পকে চরমভাবে বিপর্যস্ত করতে। দাবি সরকার নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকলেও দেশের অধিকাংশ মানুষ দিন কাটছে অর্ধহারে অনাহারে। দেশের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য দুটোই দাবি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। অপরদিকে মড়ার উপর খাড়ার ঘাড় মতো জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কারণে বিপর্যস্ত দেশের কৃষি ও শিল্প খাত। বোরো আবাদের এই ভরা মৌসুমে বিদ্যুৎ সংকটের কারণে কৃষকরা চরম হতাশার মধ্যে পড়েছে। নিপীড়ক শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিদ্যুৎ দেওয়ার কথা বলে কুইক রেন্টালের নামে রাষ্ট্রের 1,00,000 কোটি টাকার বেশি লোপাট করলেও এখন দেখা যায় সবই ফাঁকি, সবই ছিল লুটপাট আর টাকা পাচারের ফন্দি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, শেখ হাসিনার লুটপাট আর দুঃশাসনের কারণে লাগামহীনভাবে বেড়েছে সকল পণ্যের দাম। দেশের এখন সবচেয়ে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সবচেয়ে মূল্যহীন গণতন্ত্রকামী জনগণের মতামত। গণতন্ত্রকামী জনগণের পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশকে রেলিয়ে দেওয়া হয়েছে। একদিকে হামলা মামলা নির্যাতন নিপীড়ন চালিয়ে গুম খুন অপহরণ করে ভিন্ন দল ও মতের মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টার ইত্যাদির মাধ্যমে জনগণের সম্মুখে ঝোলানো হয়েছে মৃত্যুর খাঁড়া। অপরদিকে শেখ হাসিনার বিনা ভোটের সরকারের প্রতি সমর্থন আদায়ের জন্য বাংলাদেশ নিয়ে ভাগ বাটোয়ারার হাট বসেছে। দেশ এবং জনগণের স্বার্থের প্রতি তোয়াক্কা না করে বহির্বিশ্বের যাকে দিয়ে যাকে যা দিয়ে খুশি রাখা যায় শেখ হাসিনা তাই করছেন, তাই দিচ্ছেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার এখন একদলীয় কর্তৃত্ববাদী দেশের কাছ থেকেও গণতন্ত্রের সার্টিফিকেট নিচ্ছে। অবৈধ ক্ষমতার প্রতি শেখ হাসিনার লালসার কারণে গণতন্ত্রের পায়ে বেড়ি, মত প্রকাশের স্বাধীনতাকে এখন নির্বাক মৌনতায় পরিণত করার প্রচেষ্টায় মানুষের মনে ক্ষোভের আগুন চলছে। এটা ধিকি ধিকি আগুন নয়, এটা দাউ দাউ করে এই আগুন জ্বলছে। জনগণের প্রতি সরকারের চোখ রাগানির বিরুদ্ধে জনগণের প্রতি স্পর্ধী উচ্চারণকে থামানো যাবে না। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। দেখুন, গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকার বা যে কোনো সরকার, বহু কর্তৃত্ববাদী দেশের সাথে কি পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই? মানে সম্পর্কের বলতে ওই অর্থে যে রাষ্ট্র টু রাষ্ট্র, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যে রিলেশন, যে সম্পর্ক যেটা থাকে অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক সেটা থাকে। সেই দেশের জনগণ তো আর মানে তার যে তার স্বাধীনতাকে তো জিম্মি করেনি। ওই সমস্ত কর্তৃত্ববাদী দেশের সরকার রাষ্ট্রশক্তিকে কবজায় নিয়ে জনগণকে বন্দী করে রাখে। তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের তো সম্পর্ক থাকতেই পারে, কথা বলতেই পারে, কিন্তু তারা তো যে অবৈধ নির্বাচন, দামি নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন এটা সঠিক হচ্ছে এই কথাটা বলেনি। এটা তো হতেই পারে, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কি বলে রাশিয়ার সাথে কি পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই, চীনের সাথে কি বাণিজ্যিক সম্পর্ক নেই? আছে, কিন্তু থাকলে পরেও রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক এটা থাকতেই পারে। কিন্তু আদর্শগত যে জায়গাটা, গণতন্ত্রের প্রশ্নে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের কাছ থেকে তো সরে আসেনি না পশ্চিমা দেশের জনগণ, না পশ্চিমা বা গণতান্ত্রিক দেশের মানে সরকার। তারা এদেশের নির্বাচন, এদেশের নির্বাচনী পদ্ধতি, এখানকার যে নির্বাচনী সহিংসতা, এখানকার যে একতরফা এবং যে নির্বাচন, সব কিছু মিলিয়েই জনগণকে যেভাবে প্রতারিত করা হয়েছে। কয়েকদিন আগেই তো স্টেট ডিপার্টমেন্টের ব্যাপারে আবার তাদের যে মতামত এখানকার নির্বাচন এবং এটা যে জালিয়াতির হয়েছে এটাই প্রকারান্তর তারা সুস্পষ্টভাবে বলেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, রাহুল কবির রিজভীর কথাগুলো আপনারা শুনলেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা
ভিপি নুরুল হক নূরের বক্তব্যটি শোনাবো, তারপরে কিন্তু সেই লাইভ টক শোটি আপনাদের সাথে শেয়ার করবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠিটা দিয়েছে জো বাইডেন, এই চিঠি নাকি ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে সরকার। লাইভ টক শোটি পরে শোনাচ্ছি, চলুন আগে তিন নম্বর ভিডিওতে আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি ভিপি নুরুল হক নূরের বক্তব্য। দেখি কার কোমরে কার মাজায় কত জোর খেলা হবে, পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামেন আপনারা গুলিস্তান আমরা পল্টন, দেখি কার হারাম কত বড়। আসেন আসেন, পুলিশ প্রশাসন ছাড়া নামেন, দেখি কার কোমরে কার মাজায় কত জোর, সেটা তো আপনারা নামবেন না। পুলিশ আর্মি র‍্যাব ডিজে বাহিনী চাই পারলে ভারত থেকে সেনাও নিয়ে আসবেন, সেই চুক্তি আপনারা করেছেন। আওয়ামী লীগ যদি বিপদে পড়ে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য মোদি প্রয়োজনে ভারতীয় সেনা পাঠাবে। আইনমন্ত্রী বলেছিল সাগর রুড়ি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে, আজিজ বেনজিরের মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে আরো 50 বছরের প্রয়োজন হলো, তাদের বিচার এই বাংলার জমিনে হবে। এই 5% জনসমর্থন নিয়ে 95% গণতন্ত্রকামী জনতার নেতৃবৃন্দকে আপনারা কারাগারে আটকে রাখতে পারবেন না। আপনারা যদি কারাগারে আটকে রাখেন আপনাদের করুণ পরিণতি ডেকে নিয়ে আসবেন। খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছেন মির্জা ফখরুল সহ আমির কস্তু মাহমুদ চৌধুরী সহ আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা, মাওলানা মামুনুল হক, জামাতের আমির শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমাদের সবারই মৌলিক কথাগুলো দেখা যাবে একই মোটামুটি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে। খুব দুঃখ হয় যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকেও একটা জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, একটা রাজনৈতিক সম্প্রীতি তৈরি করতে পারে নাই। গায়ের জোরে সজ্জন ব্যক্তিত্ব যারা সমাজের সর্বস্তরে সম্মানিত তাদেরকে জেলে বন্দী করে রেখেছে, অনেকেই বয়সের শেষ প্রান্তে 70-80 কোঠায় বয়স, এই বয়সের মানুষ জেলের বাইরে থাকলে 4-5 রকমের ওষুধ খেতে হয়, পারিবারিক সেবার প্রয়োজন হয়, কিন্তু এই মানুষগুলোকে জেলে রেখেছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিএনপি করি না, আমরা যে 63টি রাজনৈতিক দল যারা নির্বাচন বয়কট করেছি, এটা আওয়ামী বাকশালকে হটানোর জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকায় উঠতাম সাজা নোমরের মতো। এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সামাজিক রাজনৈতিক অবস্থান আজকের তারা সংসদে আছেন, এই অচ্যুতদের চেয়েও অনেকভাবে তারা গ্রহণযোগ্য, মানুষের কাছে সম্মানিত। কিন্তু আমরা এই হালুয়া রুটির ভাগ বাটোয়ারার এই নির্বাচনে যাই নাই, কারণ আমরা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মারতে চাই নাই। যেখানে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন হোক, কিন্তু দুঃখজনক আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করার জন্য এই গায়ের জোরে নির্বাচন করেছে। নির্বাচন করেছে কাদেরকে দিয়ে? কসাই আজিজ, কসাই বেনজিরের মতো প্রশাসনে থাকা কিছু কসাইদেরকে ব্যবহার করে, যাদেরকে টার্গেট দিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হামলা মামলা গ্রেপ্তার করে ঘর থেকে তুলে নিয়ে আসার জন্য। কসাই আজিজ এবং বেনজির সাহেবের কথা এই কারণে বললাম, অনেকে ভুলে গেছেন, ভুলবেন না, তাদেরকে স্মরণ রাখতে হবে। যদি তারা বেঁচে থাকে আর আমরা যদি বেঁচে থাকি, আইনমন্ত্রী বলেছিল সাগর রুড়ি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে, অপেক্ষা করতে হবে। সাগর রুড়ি হত্যাকাণ্ডের বিচারের জন্য 50 বছর লাগার কথা না, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্তকালের আলটিমেটামে চলে গেলেন, কিন্তু যারা জীবিত আছেন, সাগর রুনির ছোট্ট ছেলে আজকে খেলোয়াড়দের জার্সি ডিজাইন করে, কিন্তু তার বাবা মায়ের বিচার এখন পর্যন্ত পায় না। তো যেটা আমরা বলছিলাম যে 50 বছর যদি সাগর রুনির বিচারের হত্যাকাণ্ডের বিচারের জন্য অপেক্ষা করতে হয়, আজিজ বেনজিরের মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে আরো 50 বছরের প্রয়োজন হলো, তাদের বিচার এই বাংলার জমিনে হবে। আজকে গোটা দেশকে
একটা বিভাজন এবং বিভক্তির মধ্যে ফেলে দিয়ে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দিয়েছে। নির্বাচনের নামে হানাহানি মারামারি কাটাকাটি আজকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। এখন বলছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করবে না। প্রিয় দর্শক শ্রোতা, ভিপি নিরুল হক নূরের বক্তব্যটি আপনারা শুনেন। তিনি কিন্তু সরকারকে বলতেছে যে আপনি পারলে মাঠে নামেন, পুলিশ প্রশাসন ছাড়া কার কোমরে কত জোর আছে অনেক কথাই বলেছে। এবং কি আলেমালামা সহকারে বিরোধী দলের যত নেতাকর্মীরা গ্রেপ্তারও হয়েছে সকলের মুক্তির দাবি জানিয়েছে। যাই হোক, তার বক্তব্যটি যেহেতু আপনারা শুনেছেন, আপনাদের মূল্যবান মতামত আপনারাই জানাতে ভুলবেন না। তো আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, সর্বশেষ ভিডিওটি। তো সর্বশেষ ভিডিওটি দেখার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সর্বশেষ সেই লাইভ টক শোটি দেখে আসি। পত্রিকা যা আসছে তাতে করে পরিষ্কার বোঝা গেল যে বাংলাদেশের মানুষের সাথে যুক্তরাষ্ট্রের মানুষের সম্পর্কের যে বিষয়টা, এটা কন্টিনিউ করা হবে। এবং ইন্দো প্যাসিফিক যে রিজিয়নে যে ইস্যুগুলোকে তারা খুব গুরুত্বের সাথে বিবেচনা করে, আপনি খুব ভালো করেই জানেন, কয়েকটা বিষয়ে তারা এই বিষয়টাকে গুরুত্ব দেয়। এই চিঠিটাকে আমি একেবারেই নেগেটিভ মনে করছি সরকারের জন্য, এই 2024 সরকারের জন্য। কারণ হচ্ছে যে দ্য পয়েন্টস আর মেনশন ক্লিয়ারলি ওয়ার দ্য ওয়ার্ল্ড ইলেকশন অ্যান্ড কংগ্রাচুলেশন আর অ্যাবসেন্ট। পরিষ্কার, তার মানে নির্বাচন বিষয়ে পিটার হাত যখন বলে যে এদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি, তাহলে বাইডেন ইজ সেইং ভায়া পিটার হাস, ম্যাথু মিলার, হোয়াটএভার। এবার আসি হচ্ছে আমরা বাইডেন সাহেবের পত্রের বিষয়ে। দেখুন, আমি পত্রটি সরাসরি যেহেতু পড়িনি, আমি পত্রিকায় যে কোটেশন আছে সেটা দেখার চেষ্টা করেছি। আমি যেখান থেকে দেখে বলছি ঢাকা ট্রিবিউন, প্রায় সব পত্রিকায় একইভাবে আসছে, যেটুকু রেফারেন্সিং। এখানে বারবার বলা হচ্ছে যে আমরা, যেমন এখানে বলা হচ্ছে যে Biden wrote to Prime Minister Sheikh Hasina expressing his willingness to work together to achieve Bangladesh economic goals. I repeat, economic goals. But this letter could have started with saying congratulations on your victory. Eta kintu nei. Jodi emon ami jani na chithi ta shuru hoyeche kibhabe, kono potrikay ami dekhlam na je amader mananiyo pradhanmantri chotutto bar nirbachito hobar karone take obhinondon janiye potro ti shuru kora hoyni, jeta আমি আজকেই আরেকটা জায়গায় দেখেছি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে গাম্বিয়ার প্রেসিডেন্ট আদাম বারো। এবং পত্রিকা যুগান্তরে আমি এটা লক্ষ্য করেছি, অনলাইন সংস্করণে আজকেই দেখেছি, আপনাদের আলোচনার সময় একটু খেয়াল করলাম, সেটাই লিখেছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট। কিন্তু একইভাবে আমি দেখছি যে বাইডেন সাহেবের যে চিঠি, সেই চিঠির মানে যুগান্তরেই অনুবাদ করে যে কথাটি আসছে সেখানে বলছে যে বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি। এবং এখানে আরো যেটা মিলাদ ভাই বলেছেন যে অবাধ উন্মুক্ত তাহলে আমি যেই জায়গাটা স্পট আউট করতে চাই সেটা হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য টু লেটার্স। সেটা কি? একটা হচ্ছে শুরু হয়েছে নির্বাচন এবং অভিনন্দন, এই দুটো শব্দ দিয়ে। আরেকটা চিঠিতে অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আমরা বরাবরের মতোই কাজ করে যাব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যেটা আমার এই বিষয়ে বক্তব্যকে আরো প্রভাবিত করেছে এইভাবে কথা বলার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে উই হ্যাভ এ লং, ইট ইজ সেড বাই প্রেসিডেন্ট বাইডেন, কোট, উই হ্যাভ এ লং অ্যান্ড সাকসেসফুল হিস্ট্রি অফ ওয়ার্কিং টুগেদার টু সলভ প্রবলেমস অ্যান্ড আর স্ট্রং পিপল টু পিপল টাইস আর দি ফাউন্ডেশন অফ দিস রিলেশনশিপ আনকোট। তাহলে এটা পিপল টু পিপল জিনিসটা বলতে চাচ্ছেন রাদার দেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, উই কনগ্রাচুলেট অন ইওর আউটস্ট্যান্ডিং ভিক্টরি অর হোয়াটএভার, এটা কিন্তু বলেনি। তো আমি যেহেতু চিঠিটা পড়িনি, আমি সেই পর্যায়ে গিয়ে কথা বলতে চাই না। তবে আমি যেটা এই পত্রিকা যা আসছে তাতে করে পরিষ্কার বোঝা গেল যে বাংলাদেশের মানুষের সাথে যুক্তরাষ্ট্রের মানুষের সম্পর্কের যে বিষয়টা, এটা কন্টিনিউ করা হবে। এবং ইন্দো প্যাসিফিক যে রিজিয়নে যে ইস্যুগুলোকে তারা খুব গুরুত্বের সাথে বিবেচনা করে, আপনি খুব ভালো করেই জানেন, কয়েকটা বিষয়ে তারা এই বিষয়টাকে গুরুত্ব দেয়। আমি খুব বলি, আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন সবার জানার জন্য বলা দরকার, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বার্থ, মানবিক সহায়তা, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অ্যান্ড সো ফোর্থ। তার মানে হচ্ছে ইলেকশন, দ্য টার্ম ইলেকশন ইজ নট মেনশন হিয়ার, দ্য ওয়ার্ড কনগ্রাচুলেশন ইজ নট ইউজড হিয়ার ইন দিস লেটার। So there is the difference between the two letters, the one from the Gambia president, the other from the US president. Eta hocche amar observation, ekhon bhul hote pare, amar shudhu mone hocche je eta kutnoitik ekta shishthachar, karon hocche je Bangladesh sarkarer sathe US sarkar ma Martin sarkarer somporko to thakbei,
আমরা এখন জমি দখলের সময় নেই, এখন হচ্ছে বাজার দখলের সময়। আগে ছিল ল্যান্ড করতো মানুষ, এখন করে হচ্ছে ক্যাপিটাল, ফলে এইখানে ওইসব বলবে না কেউ। কিন্তু ইন্দো প্যাসিফিক ইস্যু যেহেতু একটা কূটনৈতিক বিষয়, আমার মনে হয়েছে যে এখানে কৌশলে যে কদিন যেভাবেই যাক এগুলোই এইটা কন্টিনিউ করবে, এটা ডিসকন্টিনিউশন হবে না, কারণ অত্যন্ত ম্যাচিউর্ড এবং এটা একটা ডমিনেন্ট কান্ট্রি ওয়ার্ল্ডে। এখন তারা এইভাবে কথা বলে না, আমাদের মতো একেবারে ওপেন করে দেয় না সবকিছু, তারা তাদের কিছু স্ট্র্যাটেজি থাকে। সেই জন্য আমার মনে হচ্ছে নির্বাচন বিষয়ে তাদের রিজার্ভেশন, গণতন্ত্রের পক্ষে কথা বলা অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি এই জায়গা থেকে মার্কিন প্রেসিডেন্ট একদম সরে নিয়ে, এটা আমার মনে হয়েছে। বরং এরকম একটি লেটার না দিলে কিছু আশা থাকতো যে নির্বাচন বিষয়ে ইতিবাচক কিছু বলবার সুযোগ ছিল। এখন এই চিঠিটাকে আমি একেবারেই নেগেটিভ মনে করছি সরকারের জন্য, এই 2024 সরকারের জন্য। কারণ হচ্ছে যে দ্য পয়েন্টস আর মেনশন ক্লিয়ারলি ওয়ার দ্য ওয়ার্ল্ড ইলেকশন অ্যান্ড কংগ্রাচুলেশনস আর অ্যাবসেন্ট, পরিষ্কার। তার মানে নির্বাচন বিষয়ে পিটার হাস যখন বলে যে এদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি, তাহলে বাইডেন ইজ সেইং ভায়া পিটার হাস, ম্যাথু মিলার, হোয়াট এভার। কিন্তু উনি যখন একটা চিঠি দিচ্ছেন, তিনি কিন্তু গাম্বিয়ার প্রেসিডেন্ট যেভাবে অভিনন্দন জানাচ্ছেন, তিনি কিন্তু শব্দটাই ব্যবহার করেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে চিঠিটাতে সবকিছু ঠিক আছে, কাজ করবার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু এই সরকারকে যে গ্রহণ করেনি বিভিন্ন সময় বলে আসছে অবাধ সুষ্ঠু নির্বাচনে, সেখান থেকে সরে আসেনি, এটি চূড়ান্ত ভাবে জানিয়ে দিয়েছে এবং এই চূড়ান্ত ভাবে জানিয়ে দিয়েছে এবং কংগ্রাচুলেট করা হয়নি এবং গ্রহণ করা হয়েছে সরকারকে, এমন কোনো মেসেজও দেওয়া হয়নি। এবং এটার সাথে একটা বাক্য যোগ করে দেয় যে যদি কোনো ধরনের আমাদের শ্রম অধিকার বিষয়ে অনেকগুলো সংকট আছে, ডক্টর ইউনুসকে নিয়ে তাদের অনেক রিজার্ভেশন আছে, মানে শতাধিক নোবেল লরেট এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অনেকেই, হিলারি ক্লিনটন সহ অনেকেই আছে, ফলে বিষয়টা এত সহজ নয়। সেই জন্য আমার মনে হচ্ছে যে নির্বাচনটা এবং ফ্রি ফেয়ার নির্বাচন না করার কারণে, যেটা তারা মনে করে যে মানবাধিকার, শ্রমিকদের অধিকার, এই বিষয়গুলো কিন্তু খুব কৌশলে এড়িয়ে গেছে, কিছুই বলেনি। তাহলে পরবর্তীতে যে চাপ তৈরি করবে কৌশলগত জায়গা থেকে, সেটা রেখে দেওয়া হয়েছে। ফলে আমার মনে হচ্ছে যে এই চিঠিটা কাজ করবার যে বিষয়টা, সেটি আসলে পরবর্তী অন্যান্য বিষয়ে চাপ বলবো, এগুলিকেই একসাথে কাজ করার ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই হতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে। এবং এটা আমাদের একটা সংকটও তৈরি করতে পারে, ধরুন তাদের যদি লক্ষ্য অর্জন না হয়, আমি জানি না সেটা তারা কি করছে এবং কোনোভাবেই তারা তাদের নিজেদের স্বার্থের বাইরে যাবে। কিন্তু আজরা ভাবি মিলে যে কথাটি বললেন যে পাঠানো হয়েছে তো প্রধানমন্ত্রীকে, সুতরাং প্রধানমন্ত্রীকে যখন পাঠানো হয়, কথাগুলি বলা হয়, তার মানে প্রধানমন্ত্রীকে গ্রহণ করেই তারা তিনি চিঠি লিখেছেন। এবং এটা হতে পারে যে বাংলাদেশে এখন শাসন ব্যবস্থা এমন একটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আমার মাঝে মধ্যে মায়া হয় যে প্রত্যেকেই তার মন্ত্রিত্ব এনজয় করছেন, প্রত্যেকেই সংসদ সদস্য হচ্ছেন এবং প্রত্যেকেই সুবিধা নেওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী আপা আপনি যা বলেন সেটাই চূড়ান্ত কথা, কিন্তু সুবিধাগুলো নেওয়ার সময় তারা সবাই নিচ্ছেন। ফলে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন যে সোর্স অফ ইনফরমেশন যেটা বাংলাদেশ থেকে, তারা পরিষ্কার বুঝে যাচ্ছে যে এটা আসলে টপ ডাউন একটা সোসাইটি। প্রিয় দর্শক শ্রোতা, লাইভ টক শোটি আপনারা দেখলেন এবং শুনলেন তার কথাগুলো, লাইভ টক শোতে কি নিয়ে আলোচনা হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামত জানাবেন। মূলত চারটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে চারটি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, কি বুঝলেন কি জানলেন। আর আজকের ভিডিওটি পারলে শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর যাবার আগে আবারও বলছি যে এখন পর্যন্ত আমাদের নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত সকাল পর নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।